বিস্তারিত রুমে গিয়ে বলছি। আমি এখন একটু ব্যায়াম করে নিই, রান্নাটা করে আমি খাওয়া দাওয়ার পর করতে বসবো। অনেক লেখা ডেট দিয়ে দিলে তো পুরো আর কাউকে কোনো ভ্যালু দেওয়া আমারও সম্ভব হবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে আশা করছি ভালো আছো। তা আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেল, তাই একটু তাড়াতাড়ি করছি। আর আজকে তোমাদের সাথে সারাদিনের ব্লগটি তুলে ধরবো। আমি এখন সকালবেলায় উঠে রান দিতে যাচ্ছি। এখান থেকেই শুরু করি আজকের ব্লগটি, তোমরা দেখতে থাকো। চলো, সাথে এক বোতল আমি জল নিয়ে নিলাম। আর আমার লেট হয়ে গেছে, সেহেতু আমি বাইকে যাবো আজকে। এই মাঠে সব থেকে কমা রানার হচ্ছে আমি। আগে এই ট্রাকটা 10 পাকের নিচে রান না দিয়ে যেতাম না, এখন সেটা 5 পাক হয়ে গেছে। আস্তে আস্তে বাড়াচ্ছি, এই যে সবাই ধরেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সব চলে যাচ্ছে। আমি এখন গিয়ে একটু ব্যায়াম ট্যাম করবো, করে রুমে চলে যাব। আজকে আমার রুমে গিয়ে আবার আমাকে টিউশন পড়াতে যেতে হবে। চলো বিস্তারিত রুমে গিয়ে বলছি। আমি এখন একটু ব্যায়াম করে নিই। আর এইদিকে এখনও ফুটবল খেলা চলছে, সেই সকাল ভোরবেলা থেকে একবারে ফুটবল খেলা শুরু করে এরা, প্রায় 2-3 ঘন্টা খেলা করে। তা আমি এখন রেডি হয়ে গেলাম। আমার পিডিএফ ব্যাচের কিছু পিডিএফ দিয়েছিলাম, আমি সেগুলোকে পিডিএফগুলোকে এসে সেন্ড করে চান টান করে রেডি হয়ে গেলাম। আজকে কালী পুজো, কালী পুজো, তাই স্টুডেন্টদের রাতে সব বাড়িতে কালী পুজো হবে, সেই জন্য আমাকে এখন গিয়ে পরি দিয়ে আসতে হবে। এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া যদি হয় তখন দেখা যাবে, এখন আমি গিয়ে পড়িয়ে আসি, লেট হয়ে যাচ্ছে। আর আজকে আমার একটু রান দিতে গিয়ে লেগেছে, একটু ব্যথা করছে, যাই হোক চলো ঠিক হয়ে যাবে সব কিছু। আমি পড়ে আসি, এসে রান্না বান্না করে পড়তে বসবো, তার আগে কোনো চান্স নেই, বুঝতেই পারছো। চলো, টিউশন পড়ে এসে থালবাড়িগুলো সব ধুয়ে নিলাম, রান্নাটা করে নিই, রান্না করে তারপরে পড়তে বসবো। চান টান করে নিয়েছি, তাও থালবাটিগুলো ধুতে গিয়ে একটু ভিজে গেলাম। রান্নাটা করে আমি খাওয়া দাওয়ার পর পড়তে বসবো। অনেক লেট হয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি করে নিই, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটাই আমি চাল রাখি, আর চাল শেষের দিকে হয়ে গেছে। আর আমি এখন এটার 1 কোটো করে দিতাম, এখন আমি 1/2 কোটো করে দিচ্ছি, কারণ আমাকে আগে যা খেয়েছি তার থেকে কমাতে হবে, ডায়েট করতে গেলে একটু কমাতে হবে। এটা 2 বার দিলাম, 1/2 কোটি করে 2 বার দিলাম, এখন হবে, রাতে হবে। আর এদিকে আমার সবজি টবজি থাকে, এখানে আলু, এখানে পেঁয়াজ, এখানে এই কোটোগুলো মশলা থাকে। এই যে আমার রান্নাঘর, আজকে আমার রান্নার মেনু থাকবে আলু আর তোমার পটল আর ডিম, একসঙ্গে রান্না হবে।
খাবার এখন রেডি, ডিম ভাজা আর ওখানে আলু পটল ভাত, আর এখানে সাথে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে গরম ভাত ভালো লাগে। চলো খাবারটা আমি খেয়ে নিই। আজকের ব্লগে পড়ার ভিডিও দিতে পারলাম না, আর না দেওয়ারও চেষ্টা করছি। আজকে দেওয়ার মানসিকতা নিয়েই ভিডিওটা করছিলাম কিন্তু দিতে পারলাম না, কারণ আমি বলেছিলাম যে রান দিতে গিয়ে একটু টান লেগেছিল ব্যায়াম করতে গিয়ে, আর আজকে ঘুম থেকে ওঠার পরে একটু ব্যথা ব্যথা লাগছিল। কিন্তু আস্তে আস্তে যত টাইম যাচ্ছে, এই যে এই ঘাড়ের পিছনটা এইটাই এই জায়গাটা মানে লড়াতে পারছে না, এত অবস্থা হয়ে গেছে, খুব ব্যথা হয়ে গেছে এখন। এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, শিরা টান মান লেগেছে হয়তো, তোমার এক আধ দিন থাকবে হয়তো এখন, জানি না। ঘাড়ে এই জায়গাটায় হতো আগে, ঘাড় লড়াতে পারতাম না, এই জায়গাটায় মাঝে সাঝে হতো, কিন্তু আমার এখন পিছনে হয়েছে এই জায়গাটায় হয়েছে। যাই হোক, আমি এভাবেই চেয়ারে হেলান দিয়ে দিয়ে মানে পড়ছি, যখন উঠছি তখন পুরো শরীরটাকেই মানে চাগিয়ে তুলতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি এখন কি পড়ছি তোমাদের দেখাই, আমি এখন লুসেন্টের যে বুক, লুসেন্টের জিকেটা পুরোটাই আমার কাছে আছে ইংলিশ ভার্সন, এটা এটাকে দেখছি। তো তোমাদের মধ্যে যারা এখনো লুসেন্টের জিকে বুক যারা পাওনি, বাংলা ভার্সনে সুন্দর করে সাজানো আছে, আমাদের পিডিএফ ব্যাচে সব পিডিএফই কিন্তু শেয়ার করা হয়, সেখানে মক টেস্ট বলো, সেখানে টপিক ওয়াইজ বাছাই করা কোয়েশ্চেন, যে কোনো টপিক ধরে যে কোয়েশ্চেনগুলো হয়, এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, আর ওখানে ভালো রেসপন্স পাচ্ছি, কারণ এত অল্প টাকায় এত কিছু আশেপাশের যে মানে টাকা লুটপাট করছে সেগুলোকে করার জন্য এটা করা হয়েছে। অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, আজ আর কাল দুদিন অফার থাকবে, কালী পুজোর জন্য 59 টাকার জায়গায় 50 টাকা করে ঢোকানো হচ্ছে, তা এই দুদিনের মধ্যে যারা ঢুকবে ঢুকবে, আর হয়তো ঢোকানো যাবে না কারণ পরীক্ষার ডেট দিয়ে দিলে তো পুরো আর কাউকে কোনো ভ্যালু দেওয়া আমারও সম্ভব হবে না, পরীক্ষার ডেট দিয়ে দিলে আমি কাউকে আর জয়েন করানোর টাইমও পাবো না। ওই পিডিএফ গুলো আমিও করি না, অন্যজন আমাকে করে করে দেয়, এগুলো পিডিএফ গুলো আমি সকালবেলায় উঠে সেন্ড করে দিই, ব্যাস এতটুকুই আমার দায়িত্ব। পড়াশোনা খুব করতে হবে, এটুকুই বলবো, আমি একটু উঠে পড়াশোনা খুব করতে হবে। আমি এখন একটু হেলদি হয়ে গেছি, অনেকটাই হেলদি হয়ে গেছি, তাই এখন থেকে আমি রান দেওয়া শুরু করে দিয়েছি, কারণ খুব একটা বেশি টাইম নাই, পরীক্ষার ডেট খুব দ্রুতই আসবে, 25 সাল এ সালে আর হবে না এটা গ্যারেন্টি, এ সালে আমাদের একটা আন্দোলনও হতে পারে, 25 সাল আস্তে আস্তে কিন্তু সব এক্সামের ডেট তোমরা পেয়ে যাবে সামনে, তাই এখন থেকে খুব মানে প্রস্তুত হতে হবে। আমাদের পিডিএফ ব্যাচে একটা স্পেশাল মানে লাস্ট সাজেশন একটা মক টেস্ট তৈরি করছে, অনেক স্যার দিয়ে তৈরি হচ্ছে, স্যারেরা তৈরি করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করো। যারা পিডিএফ বেঁচে থাকবে তারা ফ্রিতেই পাবে পাট পাট করে, আর যারা বাইরে থাকে কিনবে তাদেরকে কিনতে হবে। যাই হোক, ওটা আসবে খুব দ্রুতই, আর অনেক প্ল্যান আছে যেগুলো পরে শেয়ার করবো, ভিডিওটাকে বেশি বড় করছি না, আজকে এতটুকুই এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা আমার মতো হেলদি আছো একটু তারা এখন থেকে রান দিতে লাগো। আমি রান বেশ ভালোই করতাম, এখন রান অনেক দিন মানে গ্যাপ দেওয়াতে রানের প্রতি একটু দুর্বলতা এসেছে, কিন্তু সেটা করলে হবে না, এখন থেকে যদি, ওরে বাবা টান ধরলো, টান লাগলো, এখন থেকে যদি তোমরা রান দিতে লাগো তাহলে সব ঠিক হয়ে যাবে। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিওটা এতটুকুই।